সমমনা সাতটি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, ধর্মীয় চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে এ জোট তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, লিবারেল পার্টি, ইসলামী ডেমোক্রেটিক ফোরাম, ন্যাশনাল উলামা ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি ও জনসেবা আন্দোলনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। খেলাফত আন্দোলনের আমির মাওলানা জাফরুল্লাহ খান চেয়ারম্যান ও ইসলামী মুভমেন্টের অ্যাডভোকেট খায়রুল আহসানকে নতুন জোটের মহাসচিব করা হয়েছে। দলগুলোর নিবন্ধন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বক্তারা। 7ই নভেম্বর উপলক্ষে দেশব্যাপী